وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا. بسم الله الرحمن الرحيم. وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بسم الله الرحمن الرحيم. وجيء
يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقدى على النار ألف سنة وهي أحمر ثم أقدى عليها ألف سنة وهي أبيض ثم أقدى عليها ألف سنة وهي أسود. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ছড়িয়া ভবের ভাব জানিবি কেমনে আজ রাই লাসিয়া বলিবে চল হে মরণে ছড়িয়া ভবের ভাব জানিবি কেমনে আজ রাই লাসিয়া বলিবে দানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয়সী অজর নয়নে আজ রাইলাসিয়া বলিবে চল হে মরণে আত্মীয় স্বজন সবে শিবিল সার্জেন্ট রবে তোমো না পারিবে কেহ রাখিতে জীব মেরে বাঁচাতে মরণে আজ রাইলাসিয়া বলিবে চল হে মরণে অপরলোক ঘোষণা পিবে কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে আজ রাই লাসিয়া বলিবে চল হে মরণে ছাড়িয়া ভবে যাইনি কেমনে আজ রাই লাসিয়া বলিবে চল হে মরণে চল হে মরণে শ্রদ্ধেয় আজকে সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনে আলী মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান আল্লাহ গণকীর্তন আল্লাহ সার্বভৌমত্ব যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ হায়াত মহতের মালিক যিনি তিনি আল্লাহ আজকে আমাদেরকে এখানে যিনি এনেছেন একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করছেন যিনি তিনি আল্লাহ এর জন্য আমরা সকলে একবার
প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে মহব্বতের সুরে কালেমা শুক্রিয়া পড়ি বলিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহম্মদ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আর হাদিসে যুবছি বসেবা চোখের সামনে সে দাঁড়িয়ে গেলেন হাদিসে নববী থেকে ত্রিবেদী শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি লোক এইদিকে বেশি আর একদিকে এদিকে বিধানের লোক নেয় সেখানে ওইখানে স্টেজ করতে হবে নবী দো জাহান আখিরি পয়গম্বর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমি যে আপনাদের সামনে আয়াতগুলো করেছি নিশ্চয় তার পেছনে কোন একটা বিষয়কে কেন্দ্র করে আয়াতগুলো করেছি এবং হাদিসটা হচ্ছে ত্রিবেদী শরীফের হাদিস হাদিসটা সেই হাদিস এর আবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু আমি আমার কথা শুরু করার আগে তিনটি কথা ছোট ছোট করে বলেন প্রথম ডান দিক থেকে শুরু করি মা বোনেরা আপনারা যদি আপোষে কথা বলেন কিছু শুনতে পাবেন না এটা নিয়মই মানুষ একদিকে কথা বলবে আর একদিকে শুনবে এটা হয় না বিধায় আপনাদের কাছে আমি আপনাদের বাপ ভাই বা ছেলে মনে করেন আমি এই আবদার রেখে বলছি আপনারা মুখটা অন্তত কিছুক্ষণ বন্ধ রাখেন কিছু একটা শুনতে পাবেন আমার সামনে যারা রয়েছেন খুব সুন্দর বসে আছেন তবে যদি আপনার সামনে অপরিজ্ঞাত জায়গা থাকে ওটা আপনি দখল করেন আর যারা দাঁড়িয়ে আছেন সে ব্যক্তি নিয়ে আমার আজকে 26 বছরের গবেষণার কাল হয়েছিল যেটা কোন মানুষ প্রতিটি জলসাইয়েরা যাইতে দাঁড়িয়ে যায় এরা কোন মানুষ এরা মানুষ না পশু গ্রাম থেকে এসছে না সুন্দরবন থেকে এসছে কিছুই তার পাই না সব যার সাথে এরা যাবে আবার দাঁড়িয়ে যাবে বসবে না আরে তার হাওয়া দেওয়া ছোট ছোট ছেলে বলছি না কথা শোনে না এখন আপনাদের সামনে প্রথমেই একটা সিলেবাসই আপনাদের সামনে বলছি মারেফাতের তথ্য এটা ইউটিউবে এখন ইউটিউব মানি ভাইরাল সেকেন্ডের মধ্যে বিশ্বে খবর শুনে থাকবেন ইউটিউবে এই কথাটা 2 মিনিটের বেশি এর সাথে সময় কাটাবো না আজকের দিন বক্তব্যের বিষয় হলো জাহান্নাম জান্নাত নয় জান্নাতের কিছু কথা হালকা শেষের দিকে বলবো জাহান্নামটা কেন জাহান্নামটা কি জাহান্নাম কোথায় জাহান্নামকে বানানো হলো কিভাবে জাহান্নামের প্রাণ আছে জাহান্নামের জাহান্নাম মাখলুক জাহান্নামের মুখ আছে জিভ আছে চোখ আছে পা আছে এইগুলো খুব তথ্যবহুল কথা জাহান্নাম কিন্তু আমাদের ঠিকানা নয় আপনাদের একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করছি জি এত টেবিল লাগবে না আড়াল হচ্ছে আমি বুঝতে পারছি হ্যাঁ ওই টেবিলটা নামিয়ে দেন কি দরকার যে আমার বিয়ে দু পায়ে আলতা
মস্তাদের বুঝতো যখন তখন কিছু বলেছিল লাইটটা গেল। আপনারা একটু ওই লাইটটা কাছে চলে যান টেবিলের মেশালে কথা আপনারা ওই টেবিলটা একটু ওই দিকে ওই যে আসলে তাই হলো কিন্তু দুই আর দুই ছয় হলো না চার কি হলো পরে যেটা চাইছিল ওটাই আবার মানে ইয়ে হয়ে গেল। এত ওই এত দূরে দেখেলাম আমি কোরআন শরীফ নিব তা আপনারা আমার সঙ্গে কথা শোনেন একটা প্রশ্ন করবো ছোট যে উত্তর ঠিক দিতে পারবে সেও 1000 দূরে যে পারবে না সেও 1000 দিতে মসজিদ কেয়ামত আর আখেরাত এই দুটা কি এক জিনিস? কেয়ামত আর আখেরাত অনেকে বলে তোকে আখেরাতে দেখে নিব কেয়ামতে দেখে নিব কিছু কেউ চুরি করলে বলে ধৈর্য ধর কেয়ামতে পেয়ে যাবি আখেরাতে পেয়ে যাবি। তো কেয়ামত আর আখেরাত ওই দুটা কি এক জিনিস? এতগুলি লোক হাও বলছে না নাও বলছে না আমার তিনবার জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ বলেন আলাদা যারা হ্যাঁ বলছেন তারা হাত তুলেন দেখি কি আমার আগে একই জিনিস হাত তুলেন তারা আর যারা বলছেন আলাদা আলাদা ওরা হাত তুলেন ওই পাঁচটাই বাকি যারা হাত তুললেন না বলে কোন গ্রুপে জি ভাই কথা বললে তার উত্তর দিতে হয় এমনি কি পাওয়া যায় সাহাবীরাও দিতেন রাসূল ইসলাম এইভাবে প্রশ্ন করতেন। ইসলাম খুব সুন্দর জিনিস এখানে নোংরামি বলতে কিছু নাই কেয়ামত আর আখেরাত দুইটা এক জিনিস নয় দুইটা আলাদা। আরেকবার বলছি কেয়ামত আর আখেরাত দুইটা এক জিনিস নয় দুইটা অনেক আলাদা। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন ধরেন একটা চোর চুরি করেছে চুরি করার পর ও ধরা খেয়েছে ওকে থানাতে নিয়ে যাওয়ার পর কোর্টে তুলে দেওয়া হল যেদিন থানার সেল থেকে ওকে কোর্টে তোলা হচ্ছে তো কোর্টে একটা কাঠ গড়া আছে ওখানে তোলা হচ্ছে আর হাকিম বসে আছে জজ বিচার করবে তো কাঠ গড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো ওকে প্রায় 40 মিনিট দাঁড়াতে হলো কত জেরা কত কথা 1 ঘন্টা পেরিয়ে গেল তারপরে হাকিম ওকে দুটা ফাইসলা দেবে হয় বলবে বেকসুর খালাস এটা ধারণা ভুল ও চোর ছিল না অন্যজন ছিল বিচারা তখন রাতে পেশাব করতে উঠেছিল ওকে ধরে তোমার পিটেছ সাক্ষীতে যা বোঝা গেল ও চোর নয় বেকসুর খালাস আর না হয় বলবে 6 মাস জেল। তো এই কাঠ গোড়ায় যতক্ষণ দাঁড়িয়েছিল এর নাম কেয়ামত আর ফাইসলা হয়ে যখন চলে গেল ঘর কিংবা জেল এর নাম আখেরাত। বিচারের দিনটাকে কেয়ামত বলা হয়েছে যেদিন বিচার হবে তার পরিধি বলে দেওয়া হয়েছে কতক্ষণ চলবে কানা মিকদার ও খামসিনা আলফা সানাতিন 50,000 বছরে একটা দিন হবে সেই দিনে বিচার শুরু হবে এক দিয়ে শুরু হবে 0 দিয়ে শেষ হবে সকলের বিচার পুঙ্খানুপুঙ্খানো তীরে তীরে সব বিচারটা সেদিন হয়ে যাবে। এই বিচারের দিনটা হলো কেয়ামত আর বিচারের পরে যখন ফাইসালা চলে আসবে যে এই লোকটা খালাস কিংবা জান্নাত কিংবা জাহান্নাম ওইটা হলো আখেরাত। এরপরে চলেন আমরা টোটাল 6টা দেশ দেখছি এবং 6টা দেশ ভ্রমণ করছি। ভাই একটা চেয়ার মৌলানা সাহেবকে দিয়েছেন তো দাঁড়িয়ে আছে আমার তো কষ্ট হচ্ছে একটা আলিম দাঁড়িয়ে থাকবেন বাইন করে আমি দিয়ে শুনছি ওই জায়গার মাটিটা খারাপ নেই তা বাজারে যে আসছে সেই দাঁড়িয়ে গেছে একটা আলিম যদি দাঁড়িয়ে যাই তাহলে মাটিটার ব্যাপারে কি চিন্তা করবো ঠিক
নামাজ তো আমরাও ভালো করে পড়ি না রে ভাই, মসজিদ ঢুকি তো সাজদার মতো সাজদা করি না। তো আর পেছনে যারা দাঁড়িয়ে আছে ভাই, তোমাদের হাতগুলো ধরে বলছি, যদি মন যাইতে বসে না মন যাইতে চলে যান, দাঁড়িয়ে থাকেন না চোখের সামনে। একটা বক্তার যে কত কষ্ট হয় দাঁড়িয়ে থাকার লোক দেখলে, ওটা যদি আপনারা বুঝতে তো দাঁড়াতেন না, এটা আমার বিশ্বাস। তো আপনাদের পা গুলো ধরে বলছি, প্রয়োজন হলে বসেন না, এলে চলে যান, চোখের সামনে দাঁড়িয়ে থাকেন না। এর থেকে আর ছোট হতে পারবো না, অনেকটা ছোট হলাম। আপনারা বসতে মন গেলে বসবেন, আর না হয় চলে যাবেন, চোখের সামনে দাঁড়াবেন না। আর যদি এরপরে না বসেন তো আল্লাহ আপনাদের বিচার করবে, কারণ আল্লাহ বিচারে যেদিন ধরা খাবে সেদিন বুঝবেন। তো টোটাল আমরা ছটা দেশে ভ্রমণ করি, এই জায়গাটা খুব মন দিয়ে একটু শুনতে হবে। ছটা দেশের নাম, আলামে আরওয়া, আলামে আজিসাম, আলামে দুনিয়া, আলামে বারজাক, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখেরা। এবার বাংলায় বলবো, আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, কিয়ামত জগৎ, আখেরাতের জগৎ। আখেরাতের দুটো ভাগ, জান্নাত জাহান্নাম। এবার আপনাদেরকে এগুলো ছোট্ট ছোট্ট 30 সেকেন্ড করে ব্যাখ্যা করবো। আত্মা জগৎ মানে যেখানে সমস্ত আত্মা গুলোকে একসঙ্গে তৈরি করা হয়েছিল, হযরত আদমকে যেখানে বানানো হয়েছিল, এই জগৎটা কোথায় আছে? এইটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, একটা ময়দান যার নাম আলামে আরওয়া। ওই ময়দানে আল্লাহ আদমকে নিজের হাতে বানিয়েছিলেন, ওখানে আত্মা দিয়েছিলেন, ওখানে সমস্ত আত্মা গুলো একসঙ্গে বানিয়েছিলেন, এই জন্য ওই জগৎটার নাম আত্মা জগৎ। তারপর হলো দেহ জগৎ, আল্লাহর কাছ থেকে দেহটা আসে না, বাচ্চা যেগুলো কোলে দেখছেন এগুলো আল্লাহর কাছ থেকে আসে না, আল্লাহর কাছ থেকে আসে আত্মাটা। আর মা বাপের ক্রসে, মা বাপের শুক্রাণু ডিম্বাণুকে তৈরি হয় পুতুলটা, এই পুতুলের ভিতরে আত্মাটা ঢুকে যায়, নিয়ে এই নড়তে চড়তে শুরু করে, আব্বা মা বলে। এইটা হলো আত্মা জগৎ, দেহ জগৎ সেটা হলো মায়ের পেট, এখানেও কিছুদিন থাকতে হয়। এরপরে হলো দুনিয়া জগৎ, যেখানে আমরা বসে রয়েছি, কাজ কারবার, চাষবাস, চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ছেলে পিলে, সন্তান, এই নিয়ে আমরা যে মাতোয়ারা হয়ে আছি, এটা হলো দুনিয়া জগৎ। আমাদের সামনে একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হলো কবর। দুনিয়াতে কে কতদিন থাকবে, দুনিয়া কতদিন থাকবে, এর কোনো হিসাব নাই। একটাই কথা নবীজি বলেছেন, লা তাকুমু সাআতু ফিল আরযি হাত্তা ইয়াকুলা আল্লাহ। কেয়ামত কতদিন পর্যন্ত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, যতদিন আল্লাহ ওয়ালা থাকবে। এরপরে আসছে কবর। কবর একটা জগৎ, ওখানে সকলকে যেতে হবে, শুতে হবে, এই জন্য তাকে কবর বলেনি আল্লাহ, আলামে বারজাখ বলেছেন। কারণ সমস্ত মানুষ তো কবরে যাবে না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানরা সমাধি দেয়, বর্গীরা পুঁকে দেয়, আর একটা জাতি আছে তারা লম্বা করে খাড়ো করে পুঁকে, হিন্দুরা পুড়িয়ে দেয়। অনেকে হয়তো জাহাজে টাইটানিকে ডুবে গেল, কাউকে বাঘে খেলো, বিভিন্ন ভাবে দেহটাকে শেষ হয়, মার্ডার করে পুঁকে দিয়েছে, খুঁজেই পাওয়া গেল না। তো যার যেখানে যে অবস্থায় মৃত্যু হবে, মৃত্যুর পরের টাইমটাকে আলামে বারজাখ বলা হয়েছে। ওকে ওই জায়গাতে যে কোনো জাতি হোক না কেন, মান্ডর বোকা, মাটি নৌকা, মান্না বিয়োকা জিজ্ঞেস করা হবে। এটা হলো আলামে বারজাখ জগৎ। তো এটা কতদিন থাকতে হবে কবরে, কখন আদম মরেছে, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান মারা গেছে, এখনো তারা রয়েছে, আপনার আমার দাদা নানা পরদাদা তারা মারা গেছেন, নবী আম্বিয়া সাহাবীরা মারা গেছেন, তারা দীর্ঘদিন কবরে কাটাচ্ছেন, কিন্তু কতদিন, সব থেকে কম সময়, কম সময়, কম সময়, তার থেকে কমা হবে না, কবরে যে শুয়ে থাকতে হবে 40 বছর। সুরা জুমারের তফসির এসেছে, প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়বে, দ্বিতীয় সুরে সব মাটি থেকে উঠবে, তার মানে ওকে 40 বছর ওখানে থাকতে হবে। প্রথম সুর থেকে দ্বিতীয় সুরে ডিস্টেন্স হচ্ছে 40 বছর। তো এটা একটা কবর জগৎ। তারপরে জগৎটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, এক
একটা লোক, একটা লোক কবরের ভিতরে লুকিয়ে থাকতে পারবে না। আল্লাহ বলছেন ওই ইদার কুবুর আমি কবর থেকে বের করে তোকে হাজির করবো। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিনে একজন একজন অনুপস্থিতি থাকবি না, সবগুলোকে আমি হাজির করবো। একটা হুঙ্কার মারবো, সবগুলোকে একদম দাঁড় করিয়ে দেব। আল্লাহ বলেছেন সেটার নাম হলো কেয়ামত। কেয়ামতের বিচার হয়ে যাওয়ার পর আপনার আমার হাতে সার্টিফিকেট আসবে, যাও জান্নাত যাও জাহান্নাম, যাও জান্নাত যাও জাহান্নাম। এখানে যতগুলি লোক আমরা বসে আছি এর ভিতরেই জান্নাতি এর ভিতরেই জাহান্নামি। তো এরপরে ওইটা হলো আখিরি জগৎ। জান্নাত আর জাহান্নামের পরে জাহান্নাম থেকে কিছু মানুষ উঠে আসবে যারা কালেমা পড়েছে, সির করেনি, তৌহিদের উপরে আছে, এইগুলো জাহান্নামের সাজা খেতে উঠে আসবে। তারপরে যে জান্নাত আর জাহান্নাম বন্ধ হয়ে যাবে, তো এই শব্দটা আল্লাহ কোরআনে এনেছেন আবাদা, আবাদা খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে জিন্দেগি ভোর, আবাদান আবাদা, এর শেষ নাই শুরু আছে। আর একবার ছোট করে বলবো, ব্যাখ্যা করব না। আলামে আরো একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। আলামে আদিসাম মায়ের পেট একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। কবর একজনকে দিয়ে একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। কেয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে, গুটিয়ে যাবে। কিন্তু জান্নাত জাহান্নামের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। শুরু আছে, শেষ নাই। এখন আরেকবার ছোট করে বলবো, এটা আটবার ঘোরানো হয়, আজকে এটা বলে শেষ করে দিব। আলামে আরো আত্মা জগতে কোনো আমল ছিল না, নামাজ পড়া রোজা রাখা এগুলো ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না, দুনিয়াটা বাদ দিলাম। কবরে কোনো আমল নাই যেখানে নামাজ রোজা করতে হবে, নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। আমল আছে কোথায়? দুনিয়া। আমল আছে কোথায়? দুনিয়া। সবাই বলি আমল আছে কোথায়? দুনিয়া। নেকিও আছে, গুনাহও আছে। এবার যেমন যেমন কাজ করবে সেরকম সেরকম স্থান পাবে। চলে এই গতিশীল জীবন, মা আলানা আলা থেকে চলতে শুরু করেছি, মায়ের পেট হয়ে কবরের ভিতর দিয়ে কিয়ামতের মাঠে উঠে পুলিশ রাতের ব্যারিসটা পার হয়ে গিয়ে আমাদের আসল ঠিকানা। এটাই হলো শেষ কথা। আমার আসল ঠিকানা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আবার বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। যেদিন তুই মতকে চাটবি সেদিন তুই ফিরে আসবি। ফিরে আসা আর যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ফিরে আসা আর যাওয়া, যাওয়া কি ফিরে আসা কি? আমার বাড়ি হলো বর্ধমান, বর্ধমানে হাউসগ্রাম থানা বোলপুর সীমান্তে একদম বীরভূমের গায়ে, গ্রামের নাম কুবার, স্টেশন বোলপুরে নামি, কখনো বেলিয়ায় নামি। তারপরে আমি আমার বাড়িতে ঢুকি, আমার বাড়ি থেকে আমি বের হয়েছি, পাঁচ দিন হলো, তা এখনো আমাকে যে কেউ ফোন করছে গ্রাম থেকে ফিরেছো তুমি, দরকার ছিল বলে আমি এখনো ফিরিনি, এখনো চালিয়ে যাচ্ছি। এখান থেকে আমার বাড়ি হয়তো খুব বেশি 250 থেকে 300 কিলো রাস্তা। আমি এদিকে যদি শিলিগুড়ি চলে যাই 700-1000 কিলো রাস্তা, মেঘালয় ত্রিপুরা, তারপরও বলা হবে না ফিরেছি। সমস্ত কাজ ছেড়ে যেদিকেই হোক যেমন করে নিয়ে গিয়ে যখন আমি নিজের ঘরের দরজার চৌকাটা ক্রস করে ঢুকবো সেদিন আমি লোককে বলবো ফিরেছি। আমি আমার গ্রামের 1 কিলোমিটার আগেও থাকলে যদি কেউ ফোন করে আমি বলবো হ্যাঁ আমি ফিরছি, ঢুকে গেলাম, আর মাত্র 1 কিলোমিটার আছে, মানে এখনো আমি ফিরতে পারিনি। তো এই পৃথিবীর মানুষ
আমরা কিন্তু পৃথিবী থেকেই, পৃথিবীতে নয়, আমরা আজকে একটা জায়গা থেকে, সেই জায়গাটার নাম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। সেখান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, মাতুসি, আর সব জাতি সেখান থেকেই আসছে আত্মাগুলো। এরপর আমরা দুনিয়া করছি মায়ের পেটে ঘুরতে ফিরতে, এই যেতে যেতে নিজের রাস্তায় ফিরবো। যখন পুলসেরাতে বা কিয়ামতের মাঠে উঠবো, তখন আপনার আমার জিন্দেগির কাগজকে দেখা হবে, ঠিক ঠিক কাজ করে এসেছি কিনা। যদি করে আসি তো জান্নাতে যাওয়ার নাম ফিরে যাওয়া, আর যদি না ভালো কাজ করে যাই, জাহান্নামে যদি চলে যাই, এর নাম ফিরে যাওয়া হবে না, এর নাম হবে জেলে চলে যাওয়া। আমি বাড়ি ফিরতে পারিনি, আমার কাছে একটা চার চাকা আছে, যখন আমি অজয় নদীতে উঠবো একটা লম্বা ব্রিজ আছে, ওখানে কখনো কখনো কলকাতা সেন্ট্রাল পুলিশে এসে হাজির হয়ে যাই, ভাই গাড়ির কাগজ দেখি, হ্যাঁ তোমার ঠিক আছে, তোমার পুলুবুক দেখি ঠিক আছে, ইন্স্যুরেন্স তোমার ঠিক আছে, রুট ট্যাক্স তোমার ঠিক আছে, লাইসেন্স তোমার ঠিক আছে, পেপার ঠিক আছে, পুলিশ বলবে বাড়ি চলে যাও, আমি বাড়ি চলে যাব। যদি ওইগুলো আমার কোনোটা একটা আটকে যায়, তাহলে আমাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে, হাজার বললো আমি বাড়ি ফিরতে পারিনি। যেদিন আপনি আমি কিয়ামতের মাঠে উঠবো, আল্লাহ বলবে খায়রুল, তোর নামাজটা দেখি, রোজাটা দেখি, পাঁচ ওয়াক্তের নামাজ দেখি, রোজা দেখি, তোর চেহারা দেখি, হালাল হারাম দেখি, জুয়ো তাক ছিল কিনা দেখি, সব চেক আপ যখন করবে, বলবে হ্যাঁ তোমার সব ঠিক আছে, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। ফার্স্ট ফেরেশতা বলবে নামাজ দেখি, সুবহান আল্লাহ, খালি জুমা চালি, একটাও পাঁচ ওয়াক্ত পরে নেই, লাল কালি পরে গেল, রোজা করে সুবহানাল্লাহ, খালি চার চপ আর তাস মিটেছে, এই করতে করতে আমলের জগৎটা গোলমাল হয়ে গেল, হাতে হাত করে পড়ে গেল, জাহান্নাম চলে যেতে হবে। জাহান্নাম থাকার জায়গা নেই, জাহান্নাম সাজার জায়গা। আমার ভূমিকা শেষ, এখন আমি আয়াতের দিকে যাব। আয়াত হাদিসটা আগে বলি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما مر بنوات حضرت ابو هريره بطن করছেন যে আল্লাহর নবী বলেছেন জাহান্নামকে কেমন করে বানানো হয়েছে জেলখানাটা, এবং ওটা বানাতে কত সময় লেগেছে, আর জাহান্নামের আগুনের রংটা কেমন, এই তিনটে জিনিস শুনলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে বললেন, এরে আমার ফেরেশতার দল, যাও তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, জাহান্নামের উপরে মেহনত করো, জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা গিয়ে জাহান্নামের উপরে মেহনত শুরু করে দিল। আলফা সানাতিন এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, একশো বছর নয়, দুইশো বছর নয়, পাঁচশো বছর নয়, এক হাজার বছর ধরে জাহান্নামকে জ্বালালো। মা আমার বনামার ওই জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল, লাল বলতে রক্তের মতো লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা এক হাজার বছর জাহান্নামকে জ্বালিয়েছি, একবার আপনি দেখেন জাহান্নাম চলেছে কিনা। রব্বুল আলামিন বললেন, না এখনো তোমরা জাহান্নামকে জাহান্নামের মতো বানাতে পারোনি, চলো আবার মেহনত করো। সোম্মা উকিদারে বম্বে বেটিরে, হে আমার বন্ধু ভাই, আবার এক হাজার বছর ওই জাহান্নামের উপরে মেহনত শুরু হয়ে গেল। সোম্মা উকিদারে আলফা সানাতিন, এক হাজার বছর,
জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো সাদা। ফেরেশতার দল আল্লাহর কাছে গিয়ে আপিল করলেন, রব্বুল আলামিন আরকামুল হাকিমিন, এখন জাহান্নাম চলেছে কিনা আপনি একবার বলে দেন, আমরা ডিউটি করতে পেরেছি কিনা, আমরা 2000 বছর মেহনত করলাম। আল্লাহ বলেন আবার তোমরা জাহান্নামকে জ্বালা শুরু করো। এরপরে জাহান্নামের আগুনের উপরে মেহনত করতে করতে আলফা সানা দিন 1000 বছর আবার মেহনত হলো, যখন টোটালে 3000 বছর হয়ে গেল বন্ধু আমার ভাইরে, সোনা মানিকের দল ওই আগুনের রং হয়ে গেল কালো। বর্তমানে আগুনের জাহান্নামের আগুনের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো, খবরদার ভাববেন না লাল বা টিউবের মতো সাদা, এটা এত কালো, কত কালো, চুলের মতো কালো না, আলকাতরার মতো কালো না, পিঠের মতো কালো না, কাকের মতো কালো, পৃথিবীতে যত কালো দেখছেন কোন কালোর সঙ্গে জাহান্নামের আগুনের কালোটা মিলবে না। এটা একটা আজীব কালো, এটা এমন কালো, পৃথিবীর আগুনকে যদি অমাবস্যা রাত্রিতে জ্বালিয়ে দেওয়া হয়, আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে, আর জাহান্নামের আগুনকে যদি দুপুর বেলায় পৃথিবীতে একটু ক্রোধ ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর আলোকে সরিয়ে আধার করে অমাবস্যা বানিয়ে দেবে, এবং পৃথিবীর বুকে সবুজ বলে কোন রং কালার থাকবে না, ঘাস থাকবে না, গাছ থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে, আর পৃথিবীতে স্বাভাবিক হাওয়া থাকবে না, পৃথিবীটা দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে, এর নাম জাহান্নামের আগুন। আর এই জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াহিয়া আবিয়াজা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হবে অত্যন্ত কালো। আমরা জাহান্নাম না জাহান্নাম, আমরা চায়ের দোকানে বসে হাসতে হাসতে জাহান্নামের আলোচনা করি, হাসতে হাসতে জাহান্নামকে নিয়ে ঠাট্টা করি, বিদ্রুপ করি। জি বসো, মানে গাড়িতে শুনে তো শুয়ে যাও না, বসলে এখানে বসলে বেশি ভালো পাবে, চেয়ারে বসলে ঠান্ডা লাগে। তো যার নামে আগুনের রং হচ্ছে কালো, আর 3000 বছর ধরে জ্বালানো হয়ে মাবন চলে। কোরআন কি বলছে? জাহান্নাম কথা বলবে, জাহান্নাম হুংকার মারবে। আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, ইয়ো তাহাবি জাহান্নাম ভাই আমার, বন্ধু আমার, জাহান্নাম কি যখন কিয়ামতের মাঠে আনা হবে, ওই জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আল্লাহর নবী বলছেন সামিনা আলাফিন জিমামিন, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সামিনা আলাফিন মালাকিন, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই ফেরেশতাগুলির ক্ষমতা কত? একটি ফেরেশতার ক্ষমতা একটা ফেরেশতা সুর পুঁপে
বিশ্বটাকে ভেঙে ময়দান বানাবে ইসরাফিল। একটা ফেরেশতা আল্লাহ বলে যদি ধর আসমান জমিনকে ধরবে, ফেরেশতাটার নাম সফ, তো সিরে দিয়েছে। অতএব এইরকম শক্তিমান ফেরেশতা এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, আর জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। জাহান্নামকে দুই দিকে ফেরেশতা 35,000 করে 70,000 লাগাম দুই ধারে টান মেরে ধরবে। আর জাহান্নামকে যখন নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম যখন হুঙ্কার মারবে, ইদা উলকো ফিহা সামিউলাহা সাহিকা ওয়াইয়া তাফুর তাফাদু তামাইয়িজু মিনাল গাইসি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নাম যখন জোর করে অগ্নি শর্মা চোখগুলোকে বের করবে, আর জোর করে যখন হুঙ্কার মারবে, কয়েক হাজার 70,000 ম্যাগের গর্জন, লাখ লাখ ম্যাগের গর্জনকে যদি এক জায়গায় করে দেওয়া যায়, একসঙ্গে দুইটা ম্যাগের কাজ যদি পড়ে কত মানুষ বেহুশ হয়েও মারা যায়। ওই রকম ম্যাগের গর্জনের মতো জাহান্নামের আগুনের গর্জন হবে। আর যখন হুঙ্কার মারবে তো হাসরের ময়দানে যত মানুষ দাঁড়িয়ে আছে জাহান্নামের হুঙ্কারে থরথর থরথর করে কাঁপবে। বিশ্বনবী বলছেন ওই জাহান্নামকে পুছে রাখে যখন আমার উম্মত দেখবে 70 বছরের বোঢ়া আর 5 বছরের শিশু পর্যন্ত চিন্তায় বুড়িয়ে শেষ হয়ে যাবে। অতএব জাহান্নাম এমন একটা জায়গা যেটাকে নিয়ে ঠাট্টা করার মতো কোনো অপশন নাই, আর কি অপশন নাই। আল্লাহর নবী বলছেন যে জাহান্নাম থেকে তোমরা যত দূর পারবে বাঁচার চেষ্টা করো, যদিও একটা খেজুর ও সাতকা দিয়ে হয় তুমি বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আর আমার আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালায়িকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তিনি বলছেন আলাইহা মালাইকাতুন, জাহান্নামের উপরে ফেরেশতা থাকবে, ফিহি মালাইকাতুন, তার ভিতরেও ফেরেশতা থাকবে। তো আলাইহা মালাইকাতুন কেমন? তফসিরের মধ্যে বলছি জাহান্নামের সাতখানা গ্রুপ রয়েছে, আর এক একটাতে 70টা করে সুড়ঙ্গ পথ রয়েছে, প্রতিটি সুড়ঙ্গ পথে 70টা করে বিভাজন রয়েছে। এই জাহান্নামের গেটে যে ফেরেশতাটাকে জাহান্নামের গেটম্যান বানানো হয়েছে তার নাম হলো মালিক। মালিক বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামীরা তোদের কাছে কি কেউ এই জাহান্নামের কথা বলেনি? এরা বলবে কালু বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে জাহান্নামের কথা বলার লোক গেছিল, কিন্তু ফাকাদ জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকে মিথ্যুক বলেছি এবং এগুলো বিষয় নিয়ে কোনো আলোচনা আমাদের মাথায় আসেনি। শুধু তাই নয়, আবার তাদেরকে বলেছি তোমরা মন গড়া কথা বলছো, এই ধরনের কোনো জিনিসও নাই। আর আল্লাহ এমন আয়াত
নাজিল করে নাই। তাই আজকে নিজের চোখে দেখি তাদেরকে মৃত্যু বলেছিলাম, তারা মৃত্যু নয় বরং আমরা নিজেরা বিপদে পড়ে গেলাম। আবার সুরা জুমারে আছে, ওই জাহান্নামে দাওয়ান বলবে তোদের কাছে কি আজকের দিনের খবর নিয়ে কোন আয়াত নিয়ে কোন নবী কোন আম্বিয়া কোন আলিম কোন মাওলানা কোন মুশরিক তোদেরকে বলেনি? জাহান্নামের কঠিন জায়গার খবর কি তোদেরকে কেউ বলেনি? তারা স্বীকার করবে বলেছিল, কিন্তু ভাগ্যবশত আমরা মেনে নিবি, তাদেরকে মৃত্যু বলেছিলাম। যাই হোক বন্ধুরে, সেই তফসিরের মধ্যে লিখছি যে জাহান্নামের মুখে ফেরেশতা থাকবে ওই মালিকের কাছে, একটা নয় দুটা নয় সাড়ে চারশো ফেরেশতা আছে শুধু জাহান্নামের গেটে দাঁড়িয়ে। এরা কি করবে? ওই মুজরিমকে মারবে, একটা ছেলেকে যদি থানাতে রিমান্ডে তুলে পাগুটিকে ওপর দিকে শিকলে টেনে নিয়ে পুলিশ যদি পিটাতে শুরু করে তার মা বাপের দিল কি বলবে, তার দিল কি বলবে? ওই রকম সাড়ে চারশো ফেরেশতা জাহান্নামের মুখে পিটতে থাকবে, লাফ মারবে, কোদা মারবে, ওর আর হাতিকে ভেঙে চুরমাচুর করে ক্ষত বিক্ষত করে জাহান্নামে যখন ফেলা হবে। হযরতে আনাস বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন জাহান্নামীদের পা গুলো উপরে থাকবে আর মাথাটা নিচে থাকবে। আর ওইভাবে যাবে কতক্ষণ? আমি যদি আপনি পানিতে ডুবে যাই নদীতে, পাচ্ছি না, পা দুটা কাপড়ে জড়িয়ে গেছে, হাত জড়িয়ে গেছে, সাঁতার কাটতে পারছি না, ধীরে 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 পানির নিচে মানুষ যখন চলে যায় মারা যায়, ওর মনটা বলে কি কত নিচে আছি কিছুই বুঝি না। তেমনি আগুনের তরঙ্গের ভিতরে, আগুনের পর্জনের ভিতরে, লিহান শিখা আগুনের ভিতরে, ওই কালো আঁধার আগুনের ভিতরে, ওই আগুনগুলো হবে পিচের মতো গায়ে চিটচিট করে লাগবে। এইরকম আগুনের ভিতরে কতদিন নিচে যেতে হবে? আল্লাহর নবী বলছেন সত্তর বছর যেতে হবে, একদিন নয় দুদিন নয়, একটা ইটকে উপরে ছুড়ে দেন কতক্ষণ পড়তে লাগে দেখেন। আর ওইভাবে ওই মানুষটা সত্তর বছর নিচে নিচে মাথা উপরে পা যেতে 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 ওই সত্তর বছরটা কেমন সত্তর বছর? পৃথিবীর 365 দিনে বছর, ওখানেও 365 দিনে বছর, কিন্তু একটা জায়গা চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীতে 24 ঘন্টায় একটা দিন হবে, আর জাহান্নামে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিন 365 দিন, একদিন দুই দিন করে 365 দিনে এক বছর হয়। এই রকম 50,000 বছর মরার পরে ওই জগতের হিসাব হতে দিনগুলি 24 ঘন্টাতে হবে না, 50,000 বছরে একটা দিন হবে। সেই 50,000 বছরে একটা দিন হয়ে 365 দিন যখন হবে তখন একটা বছর হবে। ওই রকম এক বছর করতে করতে 10 বছর 20 বছর 50 বছর 60 বছর 70 বছর যখন যাবে তখন ওই জাহান্নামীটা ওই আগুনের ছিটছিটে গরম পৃথিবীর 70 গুণ তেজ আগুনে একবারে নিচে নিয়ে মাথাটা ঠেকবে। মাথাটা কোথায় ঠেকবে? এটাও বিশ্বনবী বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিস। ওখানে একটা পাহাড় রয়েছে জাহান্নামের ভিতরে, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে, মাথা ঠেকলেই সে বেঁচে যাবে তা নয়, ওই পাহাড়ে আবার গড়ে 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 70 বছর
নিচে পড়বে আর ওখানে পানির ভিতরে যেমন দল থাকে, ঘাস থাকে, ঘাস থাকে, সেখানে মাছ পুকুলি শামুক গুলো লুকিয়ে থাকে, ওই রকম আগুনের ভিতরে আগুনের গাছ আছে, সেই দলের ভিতরে বড় বড় অজগর আছে আগুনের, সেখানে সাপ আছে, বিচ্ছু আছে, দাঁত আছে, এরা তখন জড়িয়ে ধরে নেবে। একদিকে জাহান্নামে কোনদিন সুস্থতা বোধ করবে না, হাত হাতটি মেরে ভেঙে দিয়েছে একটা অসুস্থ বডি, তারপরে আগুন, তারপরে সাপ পিছু দাঁতের তার বিষাক্ত চাপ। আল্লাহ তোমার একবার তারা এর জন্য আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমি আল্লাহ বলছি রে, এটা কোরআনের কথা বলছি, আমি বলতে গিয়ে নূর মোহাম্মদ ভুল বলে ফেলছি, এটা আমি মেনে নিব যে আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু আল্লাহর কালাম পাক বলছে তার ভিতরে একটা জের যাবার মিথ্যা নাই, কু আনফুসাকুম ওয়াহদিকুম নারা, তুই নিজে বাঁচ, তোরা হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমার জাহান্নাম বড় কঠিন। জি ভাই, হতে পারে আমি ব্যাখ্যাতে ভুল করে দিচ্ছি, কিন্তু যা বলছি তা সত্য। আপনারা যদি কসম করতে বলে তাহলে 100 বার বলবো আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, এ সত্যই তো সত্যই। জি ভাই, এদিকে ধ্যানের সঙ্গে শোনেন, এখন আজাদী দেখছে গ্রামে, ভাষা তো লাগাবে, ধ্যান ওদিকে নিয়ে যাবেন না, কিচ্ছু নয় ফালতু। যখন জালসায় খুব গভীর মানুষ শোনে এবং ইমানের কথা শোনে, তখন শয়তান পাশে পাশে বদমাইশি করে। এখন তো শয়তান এখানে খুব ডিউটি করছে, ওর চালা চম্বার নিয়ে হেসে হাজির হয়েছে, খবরদার শুনতে দিবি না, ঝগড়া লাগা, কোনো বেটা ছেলেগা কোনো বেটি ছেলেগায় হাতটা চাপিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, বেরিয়ে যাওয়ার লোক সব এখান থেকে।